চিনি বুকি ওর নাম উমা, খুব ভালো মেয়ে। উমা একদিন ও টাকা পয়সা সোনা দানা সব কিছু নিয়ে নিজের পরিবারের লোকজনকে ছেড়ে এই শাপলা দিঘিতে পালিয়ে এল ওর প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবে বলে। কিন্তু কি জানো, সেই কালকেউটের বাচ্চা ওর প্রেমিকটা ওর কাছ থেকে ওর যা ছিল সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে গেল। আর উমা দিদি সারাদিন আমার এই দোকানের সামনে দাঁড়িয়ে রইল, আর সেই বদমাস ছেলেটা আর ফিরলই না। এইটাই উমা দিদির এখনকার ঠিকানা। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ, টাকাটা দিয়ে দে। কইছিলাম কি ওই টাকাটা সেফলি তো হইব, তো কলকাতা থেকে পাঠাই দিমু। না না, টাকা পয়সা কিছু দেবো লাগবো না, আপনার উমা দিদির নিতে আইছেন, টাকা পয়সা কিছু দিতে হইব না। খেলবে না? আচ্ছা কি খেলবে বলো, লুকোচুরি? বাচ্চাদের অসহায়তা নিয়ে ইয়ার্কি মারছেন। সুরেন্দ্র, হ্যাঁ দিদি, ওনাদেরকে বার করে দাও। এই ভাই চলো 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 বাইরে, চলো আগে বাইরে, চলো তোমায় বলছি, আপনার সাথে কথা ছিল। পরে হবে, না না বাইরে চলো, বাইরে চলো, চলো উমা বাইরে যাও। কথা ছিল আর এভাবে আপনাকে খুঁজে পেলাম। এবার প্লিজ আপনি বাড়ি চলুন, প্লিজ প্লিজ। হেলাই আপনার বাপ গোবর পাল, উনি তো আমাদের রেগুলার। মেয়ের মতো কথা না বলে আমায় বলতে দে। এই গোবর বাবু আমাকে কি শ্রদ্ধা করেন। আর ওর কাকারা কি আদর আপ্যায়ন করলো বাড়িতে নিয়ে গিয়ে। আর গোবর বাবু আমাগো গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বললে, ও মামা না এলে বাড়ির পুজো হবে কি করে। আর ওর কাকারা কি দুঃখ বল, লোক ধরে ধরে জিজ্ঞেস করছিলেন, ছোট মা কবে আসবে, ও মামা কবে আসবে। আমার ভজা কাকা, গজা কাকা, নজা কাকা, সজা কাকা কেমন আছে? ভালো, হ্যাঁ সবাই ভালো, হ্যাঁ। কিন্তু একটা স্যাড কেস আছে, ঠাকুমা মৃত্যু শয্যায়। কি হয়েছে? অক্সিজেন স্যালাইন কিছু বাদ নেই। আপাতত ঠিক আছে, কিন্তু তুমি না গেলে বাঁচানো যাবে না। তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছিস না।